সারা দেশের 80 জন ডিজেবল, যেটা আর কি ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রতিবন্ধীদের সপক্ষে, যে আমি রিট পিটিশন রেডি করেছি, তারা হলো সবাই ডিগ্রি পাস। এরা এই যে বিগত, আপনি জানেন যে বিগত কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশে 37,000 উপরে সহকারী শিক্ষক চাকরির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। তো এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক চূড়ান্তভাবে মনোনীত করেছে, সেখানে ওই 37,000-এর সাথে এরাও রিটার্নে উত্তীর্ণ হয়েছে, ভাইবার তাদেরকে রাখা হয় না। এখন আমাদের বক্তব্য ছিল যে 2018 সালের যে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এবং পূর্ববর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল, সব জায়গায় এই প্রাথমিক বিদ্যালয়ে 10% কোটা ডিজেবলদের মেনটেন করা হয়েছে। এখন যেটা বলা হয় যে কোটা নেই, তো কোটা নেই সেক্ষেত্রে তো আপনার এই 37,000-এর এখানে 60% মহিলা কোটা, পোষ্য কোটা মেনটেন করা হয়েছে। তো যদি কোটা না থাকতো তাহলে তো মহিলা কোটা থাকতো না, পোষ্য কোটা থাকতো না। এই কোটা মেনটেন না করাটা, এটা কনস্টিটিউশনের আর্টিকেল 28-এ ক্লিয়ারলি বলা আছে যে মহিলা এবং অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোনো কোটা অথবা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে, যাই কিছু সংবিধানে থাকুক না কেন। এখন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় যে সার্কুলার দিয়েছে, টেকনিক্যালি এদেরকে এখান থেকে ডিপ্রাইভ করা হয়েছে। তার কোটা তো মেনটেন করা হয়ই না, কোটা মেনটেন করলে এরা পেত সহজেই। সারা বাংলাদেশে 37,000-এর ভিতরে 100 লোকে এই 100 লোক রিটেনে উত্তীর্ণ হয়েছে, সেখানে তো ভাইবা এদেরকে কনসিডার করা উচিত ছিল। আর কোটা তো ভিন্ন জিনিস সংবিধানের অনুযায়ী, আর কোটা তো রাখাই হয় না, সেটা তো সম্পূর্ণ বেআইনি একটা কাজ করছে। তা আমরা রেডি করেছি, আমরা এখানে বলেছি যারা রিটেনে উত্তীর্ণ হয়েছে এই 80 জন সহ অন্যান্য যারা, তাদেরকে যাতে চাকরিতে যোগদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। আর হলো যে অন্য যেটা আমরা একটা প্রেয়ার রেখেছি, সেটা হলো যে অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে যে যারা প্রতিবন্ধী আছে সারা বাংলাদেশের, তাদের যেন এই চাকরির কোটাটা মেনটেন করা হয় তাদেরকে। আর না হলে আপনাকে একটি কথা বলি, যদি এরকম একজন দেখা যায় যে সাধারণ স্বাভাবিক মানুষ চাকরির জন্য প্রতিযোগিতা করতে কষ্ট হয়ে যায়, আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিজেবল, তারা যে মাস্টার ডিগ্রি অনার্স মাস্টার্স করার পরে তারপরে যদি এভাবে রিটেনে টিকার পরে চাকরি থেকে বঞ্চিত হয়, তাহলে তো এরা অনগ্রসর হয়ে যাবে, আর পড়াশুনোই করবে না কেউ। একজন ডিজেবল সন্তানকে বাবা মা লালন পালন করা অত কষ্ট, তারপরে মাস্টার্স পাস করানোর পরেও যদি এদেরকে কেউ আবার চাকরি না পায় এরা, আর পরবর্তী যেগুলো আসবে সমাজে, তারা তো সবাই অনেক আগ্রহ হারিয়ে ফেলবে, তার কেউই আর পড়াশুনো করতে চাবে না। তা একটা গোষ্ঠী অনগ্রসর এমনি আরও অনগ্রসর হয়ে যাবে। তো অতএব আমি আশা করি মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি সংশ্লিষ্ট ব্যস্ত শুনানি হলে এটা আমরা ন্যায় বিচার পাবো এবং এরা চাকরিতে যোগদান করতে পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাদের।